ভেরি গুড মর্নিং। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকের, আর পারা যাচ্ছে না। চলো নিয়ে গেছে স্নানে, আমি জাস্ট উঠলাম। আজকে যাই না, আজকে বোধ হয় 10 টেম্পারেচার রয়েছে। যাই হোক, এর মাঝখানে আজকের আমাদের স্পেশাল ডে স্টার্ট হতে চলেছে, সবই ধীরে ধীরে শেয়ার করবো, আগে একটু ধাতস্থ হয়নি। আজকের ভিডিওটা লাইভ হবে 11টার সময়, সো তাড়াতাড়ি, কিছু কিছু বাকি ছিল কাজকর্ম, সেগুলো কমপ্লিট করে আপলোড করলাম। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের অনেক দিন পর একটা নতুন উদ্যমে একটা উইকেন্ড স্টার্ট করছি, কিন্তু এবারের উইকেন্ডটা একটু স্পেশাল, কারণ এবারের উইকেন্ড কলকাতায় নয়, একটু আউটস্কার্টস যাচ্ছি। এটা হচ্ছে তারাপীঠ। অনেক দিন ধরেই আর কি মায়ের মানত রয়েছে তারাপীঠে আমার আর বাবার নামে, তো সেটা করাই হচ্ছিল না। বাট এবার একদম আটসাট বেঁধে প্ল্যান করে হোটেল ফোটেল বুক করে নিয়ে জাস্ট বেরিয়ে পড়বো। খোঁজ খবর নিয়ে দেখেছিলাম তারাপীঠের মন্দির এখন আপাতত ওপেন আছে, দাদা চলে এসছে, আমরাও ফটাফট বেরিয়ে পড়বো। বাইরে ব্রেকফাস্ট কোথাও একটা করবো, তারপর ডাইরেক্ট তারাপীঠ, তারপর সেখানেই হোটেল বুকড। হোটেল ফোটেলের রুম ট্যুর ফুম ট্যুর সবই দেবো। আজকে সারাদিন আমাদের সাথে থেকো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারছি, সো স্টে টিউনড। ও, হুডিটাকে একটু রোদে দিয়েছিলাম, এটা এখনও কালকে কেচেছিলাম, এখনও ভেজা রয়েছে, পরে নেব, ও পড়তে পড়তে শুকিয়ে যাবে। তো চলো নিয়ে এবার নিচে যাওয়া যাক, দেখি চলো রেডি হলো কিনা। এখানে আর একজন রেডি, আজকে আমি টাইমে রেডি হয়ে গেছি, আজকে দাদা হালকা লেট হয়ে গেছে, আজকে সবাই লেট হয়ে গেছে, এত ঠান্ডা। না না না, মানে তুই ঠিক টাইমে উঠেছিস, আমরা সবাই আজকে রেডি, দাদা রেডি, দাদা প্রথমে ভেবেছিল তাড়াতাড়ি চলে আসবে, আমার টাইমে চলে এসেছিস। হ্যাঁ, কিন্তু ঠান্ডার মধ্যে দাদাও আজকে লেট হয়ে গেছে, স্বাভাবিক, আজকে বেশ ঠান্ডা আছে। মানে এখন রোদ উঠেছে, এখন ভালো লাগবে। আর মোটামুটি ঘরপত্র তালা ফালা দিয়ে দিয়েছি, যারা যা রিসেন্ট এক্সপিরিয়েন্সের উপর বেশ করে একটু বেশি এক্সট্রা কষাস আমরা। ওই যে গাড়ির, হ্যাঁ চলো যাওয়া যাক। বাবা, মাদের ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, চলো এটা রেখে আসি গাড়িতে। রেডি তো? বিশাল খিদে পেয়েছে, এই আমরা পৌঁছে গেছি শক্তিগড়। এবার যাই না কোন ল্যাংচার দোকানে খাবো, কোথাও একটা খাবো মোট কথা। বিশাল জ্যাম আছে এখানে শক্তিগড়ের। আচ্ছা, এবার ল্যাংচা কুঠি আসছে, সব ল্যাংচা, সব ল্যাংচা, সেরকম ভিড় শক্তিগড়ে দাঁড়িয়েছি। এটা হচ্ছে কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা বলে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি। বাবা ভেতরে গাড়িতেই ব্রেড আর আন্ডা, মানে কি বলে ওটা, সেদ্ধ আন্ডা দিয়ে খাচ্ছে ব্রেকফাস্ট। এদিকে শুদ্ধরা করছে কচুরি দিয়ে ব্রেকফাস্ট। শুদ্ধ মামনি আর দাদা খাবে এখান থেকে কচুরি, আর আমি দেখছি, আমি ওদিক থেকে ইডলি বিডলি খাবো, তাই তো? গরম গরম কচুরি পেয়ে যাচ্ছি। কেমন লাগছে এতদিন পর বেরিয়ে? ভালোই লাগে, মামনি তো বহুদিন পর বেরোলো। ল্যাংচার, ল্যাংচার জগৎ এসেছে। এই যে দাদা, অলরাইট, তো আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট, কিন্তু এই যে আরেকজন মহাশয়নি তো লুচি মুচি কিছু খান না, তো সামনে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখান থেকে দোসা খাবেন। দোসা? সিরিয়াসলি? ওই যে ইডলি, ইডলি তো যাচ্ছি সেখানেই। এই যে চলে এসেছে ছোটো ছোটো সাইজের ইডলি, আর এই ছোটো মানুষের জন্য ভালো খেতে।
আমরা হচ্ছে ইডলি খেয়ে রোড সাইডে মনে পড়ে যাচ্ছে সেই আমার সুভায়নের আর শুদ্ধর মাইসোর ট্যুর, মানে আমাদের ব্যাচেলর ট্যুর যেটা হয়েছিল টাট্টি ইডলি, ওটাকে আমরা ভেবেছিলাম টাট্টি ইডলি। হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই অলসো ফার্স্ট টাইম আমি টাট্টি ইডলি দেখেছিলাম, তারপর শুনে না দ্যাটস টাট্টি ইডলি। ভালোই গেছে, বেশ সফট ফ্লাফি হলো, আমিও খেলাম। হ্যাঁ, বেশ বেশ ফ্লাফি হবে, নট লাইক সাউথ ইন্ডিয়ান ওয়ালা, মানে ব্যাঙ্গালোর ওয়ালা ভাইব পাচ্ছি না, কিন্তু এটা আমাদের বেঙ্গল, তো এখানে আমার এটাই ভালো লাগে। ব্রেকফাস্টে ইডলি ইজ অলওয়েজ গুড, কারণ এটা টোটাল বয়েলড, কোনো আমার স্টমাক অনুযায়ী কোনো সাইড এফেক্টস হয় না, তো আমার এটাই এখন হজম হয় ব্যাঙ্গালোর চেন্নাই থাকার পর। চা খেতে দাঁড়িয়েছি আর এখানে আর একজন, আরে রোদ, এত রোদ, সেই রোদ দেখে গাড়িতে বসেছে। বোলপুর বাজারে ঢুকে ফেঁসে গেছি পুলিশের গাড়ি, আশপাশে স্কর্পিও টোটো সব একাকার, এখন সবাই ট্রাফিক পুলিশ হয়ে গেছে, যে যা পারছে এদিকে কাটা ওদিকে কাটা বলে যাচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়া, এখানে অ্যাম্বুলেন্স আটকে যাক কি যাই যাক কেউ সাইড দেয় না, সবাই ট্রাফিক পুলিশ হয়ে গেছে এখন। দেখো কাণ্ড, সব ট্রাফিক পুলিশ। ও কাকু, একটা 15 বেজে গেছে এখনো এখানে আটকে আমরা। হ্যাঁ, এখানে দু সাইডে আলু পেঁয়াজের আড়ত না, পুরো পেঁয়াজ পাতাও রয়েছে, হ্যাঁ থাকবে সব নর্মাল বাজার, অল্প ফ্রেশ না। ময়ূরাক্ষী নদী, সবই তো মানলাম এই পার্সিটা অরিজিৎ, আচ্ছা অরিজিৎ সেন, আমি অরিজিৎ সিং ও ময়ূরাক্ষী নদী। চলো কিছুটা জামে যাবো, তারপরে আবার ফাঁকা রাস্তা পাবো। বোলপুরটা যে এত কনজেস্টেড আমি এক্সপেক্ট করতে পারিনি, শান্তিনিকেতন যেরকম একটু ফাঁকা ফাঁকা ব্যাপার স্যাপার আছে না। কলকাতা রয়্যাল বিরিয়ানি, শুধু এটা কি তোদের রয়্যাল নাকি বেলঘড়িয়া ওয়ালা রয়্যাল? কলকাতা রয়্যাল বিরিয়ানি, ও আমি জানতাম ওটা শুধু রয়্যাল।